অভিনেত্রী হওয়া ছিল তার স্বপ্ন অভিনয় ছিল তার ভালোবাসা নিজেকে সেভাবেই গড়ে তুলতে উঠে পড়ে লেগেছিলেন তিনি জি বাংলার গৌরী এলো সহ বেশ কিছু ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি অভিনয় শেষে তার আর বাড়ি ফেরা হল না পতি হলো তার মৃত্যু মাত্র তিরিশ বছর বয়সী না ফেরার দেশে পাড়ি দিতে হলো তাকে আর পাঁচটা দিনের মতোই শুটিং সেরে অ্যাপ বাইকে চড়ে বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী তার বাড়ি সোদপুরে বড়ানগর থানার সামনে একটি লরি বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ কিছুদিন আগেই জি বাংলার গৌরী এলো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে ওই সিরিয়ালে তান্ত্রিকের শিষ্যার চরিত্রে অভিনয় করতেন তিনি সুচন্দ্রা দু সাল থেকে অভিনয় শুরু করেন অভিনয়টা ছিল তার প্যাশন অভিনয়ের জন্য চাকরিটাও ছেড়ে দেন তিনি নাটকের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন তাঁর মৃত্যুতে টেলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহ অভিনেতা ও অভিনেত্রীরাও মর্মাহত তারা সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ